আসসালামু আলাইকুম। তা কেমন দেখলেন বাংলাদেশ ইন্ডিয়ার যে ওয়ার্ম আপ ম্যাচটি? আসুন প্রথমে আপনাকে একটা স্ক্রিনশট দেখাই। সৌম্য সরকার শূন্য, লিটন দাস 6 রান, শান্ত করছেন 0 রান। সৌম্য, লিটন, শান্ত তিনজন মিলে স্কোর বোর্ডে জমা করছেন 7 রান। মানে তিনজনের রান না এগুলা, মানে একজনের রানই 6 রান আর বাকি দুজন 0। বিশ্বকাপের আগে যে ম্যাচগুলো হয় সেগুলোকে বলা হয় ওয়ার্ম আপ ম্যাচ, মানে একটা আপনার যে ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচগুলোর মানে কি জানেন? এই ম্যাচগুলোর মানে হচ্ছে আপনি মানে এখানে তো হারলেও সমস্যা নাই, আর যদি জিতেন জিতলেও সমস্যা নাই। মানে এখানে আপনারা বিশ্বকাপের আগে যে প্রস্তুতিটা সেই প্রস্তুতিটা সেরে নেবেন। মানে এখানে কোনো টেনশন নাই, চাপমুক্তভাবে সবগুলো প্লেয়ার খেলতে পারবে। মানে যার যে স্কিল আছে, যার যার যেখানে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে সেই ম্যাচগুলোর ভিতরে কাজ করবে। তো এরকম একটা চাপমুক্ত ম্যাচের মধ্যে যদি নাজমুল হাসান শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি যদি 0 রান করেন, তিনি যখন টি টোয়েন্টি আসর যখন শুরু হবে, তখন তো মানে অন্যরকম একটা চাপ থাকবে। মানে তখন তো একটা আসর শুরু, কারণ তখন সবগুলো দলই থাকবে, বড় বড় দলগুলো থাকবে, তখন তো মাথার মধ্যে অন্যরকম একটা চাপ থাকবে। মানে যেভাবে হোক আমাদের জিততে হবে, তখন তিনি এই চাপ নিয়ে কীভাবে খেলবেন? মানে এখন যে ম্যাচটা খেলতেছে ওয়ার্ম আপ ম্যাচে, যেখানে তাদের কোনো চাপ নাই, টেনশনভাবে খেলবো, মানে হারলেও সমস্যা নেই, জিতলেও সমস্যা নেই, এই ম্যাচে যদি শান্ত নাজমুল হাসান শান্তর পারফরমেন্স যদি হয় 0, তাহলে যখন আসর শুরু হবে তখন তিনি কীভাবে খেলবেন? এইরকম একটা প্লেয়ারকে যদি আবার যদি বানায় আবার বানিয়ে রাখছে ক্যাপ্টেন, তো এরকম একটি প্লেয়ারকে নিয়ে আপনি বাংলাদেশের যে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে যে তারা খেলতে গেল, সেখানে তাদের কাছ থেকে আপনি কেমন ফলাফল আশা করেন? নাজমুল হাসান শান্ত কি পারবে অন্য আরও 3-4টা প্লেয়ারকে ভালো খেলার জন্য উৎসাহিত করতে? তিনি কীভাবে অনুপ্রেরণা যোগাবেন অন্য প্লেয়ারের মাঝে? তিনি একজন ক্যাপ্টেন, তিনি একটি বাংলাদেশ দলের যিনি রিপ্রেজেন্ট করতেছেন, বাংলাদেশ দলের সেনাপ্রধান, মানে বাংলাদেশ দলের যে খেলার প্রধান, ক্যাপ্টেন, তো তিনি কীভাবে মানে অন্য 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 একটা প্লেয়ার যদি খারাপ খেলে তিনি তার ভিতরে কীভাবে উৎসাহ দিবেন, কারণ তিনি তো নিজেই ফর্মে নেই? এইরকম একটা প্লেয়ারকে আপনার বাংলাদেশ টিমের ক্যাপ্টেন বানিয়ে আপনি পাঠিয়েছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, একটা ফর্মহীন একটা প্লেয়ারকে আপনি কীভাবে ক্যাপ্টেন বানান? যেখানে মাহমুদুল্লাহ আছেন, সাকিব আল হাসান আছেন, তাদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়াররা থাকতে আপনি শান্তকে ক্যাপ্টেন বানিয়ে আপনি তাদেরকে পাঠিয়ে দেন টি টোয়েন্টির মতো এত বড় একটা আসর খেলার জন্য। এই বাংলাদেশ বর্তমান যে টিমটা, এই টিমটার ভবিষ্যৎ খুবই অন্ধকার। এই টিমটা নিয়ে খুবই সমস্যার ভিতরে আছে সবাই। মানে এই টিমটা কতটুকু আশা জাগাবে মানুষের মনে, বা এই আশা জাগাবে কীভাবে, যেখানে গুণী প্লেয়ারদেরকে সম্মান জানানো হয় না, যে যারা অযোগ্য, অযোগ্যদের যখন ক্যাপ্টেন বানিয়ে যখন তাদেরকে খেলতে পাঠানো হয়, তখন তো বাংলাদেশ দলের এই অবস্থা হবেই। যাই হোক, আমার আপনার কথা তো কিছু হইব না, কারণ আমার আপনার কথায় বাংলাদেশ ক্রিকেটের কোনো যায় আসে না। ক্রিকেট চলে মানে যারা বিসিবি আছে, বিসিবির কথা মতো ক্রিকেট চলে, কারণ এটা বিসিবি একাদশ, এটা বাংলাদেশ দল না। আমি আগেও বলছি, এখনও বলতেছি, এটা বাংলাদেশ দল না, এটা হচ্ছে বিসিবির একটা দল। তো বিসিবি তাদের মন মতো করে চালাইতেছে, দেখা যাক কী হয়।